আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক অনুক্রম নিয়ামত। আল্লাহ তাআলা মানব জাতির জন্য এ মাসটিকে রহমত, বরকত এবং মাগফিরাত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তাই এ মাসটি যখনই আগমন করে, মুসলিম উম্মাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এ মাসে রোজা পালন করে থাকে। তাই একজন রোজাদার ব্যক্তির জন্য অত্যাবশ্যক হচ্ছে এ বিষয় সম্পর্কে অবহিত হওয়া যে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়। তাই আমাদের আজকের আয়োজন, আসুন আমরা জেনে নেই কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, রোজা ভঙ্গ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তন্মধ্যে একটি কারণ হচ্ছে, রোজাদার ব্যক্তি যদি রোজা অবস্থায় ইচ্ছা করে কোনো কিছু পানাহার করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এক্ষেত্রে তার উপর কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। কাজা মানে হচ্ছে একটি রোজার পরিবর্তে পরবর্তীতে একটি রোজা আদায় করতে হবে, আর কাফফারা হচ্ছে একই বছরের এক বা একাধিক রোজার পরিবর্তে একাধারে 60টি রোজা পালন করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি রোজাদার ব্যক্তি ভুলবশত কোনো কিছু পানাহার করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। এ ব্যাপারে বুখারী শরীফের 1933 হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নাসিয়া ফা আকালা ওয়া শারিবা ফালিয়ুতিম্মা সাওমাহু। রোজাদার ব্যক্তি যদি ভুলবশত কোনো কিছু পানাহার করে তাহলে সে যেন তার রোজাকে পূর্ণ করে নেয়। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণিত হয়, ভুলবশত কোনো কিছু পানাহার করার কারণে রোজা ভঙ্গ হয় না, শুধুমাত্র ইচ্ছা করে কোনো কিছু পানাহার করলেই রোজাদার ব্যক্তির রোজা ভঙ্গ হয়। সম্মানিত দর্শক, রোজা ভঙ্গের অন্যতম আরও একটি কারণ হচ্ছে, রোজাদার ব্যক্তি যদি ইচ্ছা করে রোজা অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, এবং এক্ষেত্রেও তার উপর কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। মুসলিম শরীফের 2489 হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমজান মাসে দিনের বেলায় এক ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করে যার ফলে তার রোজা ভঙ্গ হয়ে যায়। এ বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করেছেন, হাদিস এসেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আফতারা ফি রমাদানা আই ইউতাকা রকবাতান আও ইয়াসুমা শাহরাইনে আও ইউতিমা সিত্তিনা মিসকিনা। যে ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করলে ইচ্ছা করে তার রোজা ভঙ্গ হওয়ার কারণে সে কাফফারা স্বরূপ একজন গোলাম আজাদ করবে, অথবা সে একাধারে 60টি রোজা পালন করবে, অথবা সে যদি রোজা পালন করতে সক্ষম না হয় তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, ইচ্ছাপূর্বক যদি এই কাজগুলো করা হয় তাহলে তাদের রোজা ভঙ্গ হয়ে যাবে, এজন্য কাজা এবং কাফফারা উভয়টা ওয়াজিব হবে। এবং তবে এই বিষয়ে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, যে আল্লাহ তাআলা রমজান মাসের রাত্রিবেলা স্ত্রীর সহবাসকে বৈধ করেছেন। এ ব্যাপারে কুরআনুল কারিমের সূরাতুল বাকারা 187 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রাত্রিবেলা স্ত্রীর সহবাসকে বৈধ করেছেন। সম্মানিত দর্শক, এছাড়াও রোজা ভঙ্গের আরেকটি অন্যতম কারণ হচ্ছে, কোনো ব্যক্তি যদি রোজা অবস্থা ইচ্ছা করে মুখ ভর্তি বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তির অনিচ্ছা সত্ত্বে বমি আসে এবং সেই বমি যদি তার মুখ থেকে সে ফেলে দেয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না, কিন্তু সেই মুখের ভিতর আশা বমিটাকে সে যদি না ফেলে আবার গিলে ফেলে তাহলে এই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারওয়া উল কাউ ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কাদাউন ওয়া মান ইস্তাকওয়া আমাদান ফালিয়াকদি। যে ব্যক্তি ইচ্ছা করে মুখ ভর্তি বমি করল তার উপর রোজা, তার রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, তার উপর আবশ্যক হচ্ছে রোজার কাজা করা, আর যে ব্যক্তির অনিচ্ছা সত্ত্বে বমি হয়েছে তার উপর রোজার কাজা করা লাগবে না।
রোজা ভঙ্গের আরও একটি কারণ হচ্ছে মাথায় যদি তরল জাতীয় কোনো ঔষধ ব্যবহার করে আর সেই ঔষধ যদি মাথার মাধ্যমে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এছাড়াও আরও একটি কারণ হচ্ছে পেটের মধ্যে যদি তরল জাতীয় কোনো ঔষধ ব্যবহার করে আর সেই ঔষধ যদি তার পেটের মাধ্যমে পাকস্থলীতে প্রবেশ করে তাহলেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে, অজু করার সময় কুলি করার সময় যদি অসতর্কতাবশত গলার ভিতরে পানি চলে যায় তাহলেও এক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং বিশেষ একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি দাঁতের মাজন অথবা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে, এক্ষেত্রে যদি সেই ব্রাশের স্বাদ যদি তার গলার ভিতরে অনুভব হয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আমাদের জন্য উচিত হবে যে রমজানের দিনের বেলায় ব্রাশ না করে মেসোয়াক করা, তাহলে আমাদের রোজার কোনো সমস্যা হবে না। এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে, আমরা আমাদের পরবর্তী পর্বে সেই কারণগুলো নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ। এছাড়া আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে, যে চোখে সুরমা লাগানোর কারণে রোজা ভঙ্গ হয় না এবং চোখের মধ্যে ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হয় না। শরীরে এবং মাথায় যদি তেল ব্যবহার করা হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। এবং শরীরের মধ্যে যদি কোনো ধরনের ইনজেকশন নেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, ইনজেকশনটা যদি খাদ্যজাতীয় হয়ে থাকে, যেমন গ্লুকোজ ইনজেকশন যেটা শুধুমাত্র শক্তি বৃদ্ধির জন্যেই প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে ওই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না, শিঙ্গা লাগানোর কারণে রোজা ভঙ্গ হয় না এবং বমি হওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না। তিরমিজির হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন লা ইউফাত্তিরুন্নাস সাইমু আল হিজামা ওয়াল ক্বাউ ওয়াল ইহতিলাম, যে তিনটি বিষয় রোজাদারের রোজাকে ভঙ্গ করে না। এক হচ্ছে আল হিজামা অর্থাৎ শিঙ্গা লাগানো, দুই হচ্ছে বমি হওয়া, তিন হচ্ছে যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়ে সতর্কতাবশত রোজা পালন করার তৌফিক প্রদান করুক এবং পরিপূর্ণভাবে যথাযথভাবে আমরা যেন রোজা পালন করতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। এবং আল্লাহ তাআলা যেন এই রমজান মাসের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ বরকত, রহমত এবং মাগফিরাত দিয়ে ভরপুর করে দেয়। পরিশেষে আমরা বলতে চাচ্ছি যে আমাদের দাওয়াতুল হক ইলা সুন্নাহ এই মিডিয়ার সাথে থাকুন, রমজান কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আপডেট ভিডিও পাবেন।